প্রিয় দেশবাসী, আজকের তারুণ্যই আগামী দিনের বাংলাদেশ। অথচ একজন ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা লিপসার কারণে জীবনের শুরুতেই রাষ্ট্রীয় প্রতারণার শিকার লক্ষ কোটি তারুণ্য। 2018 2014 সালে তরুণ প্রজন্মের কোন নতুন ভোটার নিজেরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি। তারুণ্যের চাওয়া পাওয়া উপেক্ষা করে ফ্যাসিস্ট হাসিনা আবারও 2014-2018 সালের মতন আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের দোসর কতিপয় রাজনৈতিক দলের মধ্যে ফ্যাসিস্টদের বর্তমান আস্থানা গণভবনে এমপির পদ বন্টনের হাট বসিয়েছে। কোন দলের কাকে কোন আসনে এমপি ঘোষণা করা হবে, কয়টি আসন দিয়ে কোন দলটিকে বিরোধী দল বানানো হবে, মাফিয়া চক্র এখন সেই তালিকা তৈরি করছে। অপরদিকে মাফিয়া চক্রের লাঠিয়াল কাজী আউয়াল বাহিনী নির্বাচনী নাটকের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ফ্যাসিস্ট হাসিনা তৈরি করা এমপি তালিকায় বৈধতার সিলমোহর দেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, তারুণ্য পরাজয় মানে না, মানতে পারে না। 1971-এর মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি আন্দোলন সংগ্রামে বিজয় ছিনিয়ে আনতে মুখ্য ভূমিকা রেখেছে তারুণ্যের শক্তি। তারুণ্যের সাহসী ভূমিকাই ফ্যাসিবাদের কবল থেকে ছিনিয়ে আনতে পারে 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার। দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ প্রজন্ম, বিশেষ করে গত 15 বছরে ভোটার তালিকায় যুক্ত হওয়া 3 কোটি ভোটারের প্রতি আহ্বান রেখে বলতে চাই, আন্দোলনের চলমান যে কর্মসূচি, এই আন্দোলন একক কোনো রাজনৈতিক দলের অধিকার প্রতিষ্ঠা কিংবা ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, বরং আপনার, আমার, আমাদের সবার তথা দেশের 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।